বিভিন্ন সময় চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। শুক্রবার 160টি উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে বিভিন্ন থানা এলাকায় মোবাইল চুরির ঘটনা ঘটছিল। এই চুরি ঠেকাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে প্রাপ্তি নামে একটি বিভাগ খোলা হয়, যার কাজ চুরি যাওয়া মোবাইলগুলিকে উদ্ধার করা। এমনই পুলিশি অভিযানে একসঙ্গে এতগুলি মোবাইল উদ্ধার করা হয়। এই ঘটনা পুলিশের একটি বড় সাফল্য। ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার জানিয়েছেন, ইতিমধ্যেই 25টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে, বাকি মোবাইলগুলি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। পুলিশের এই প্রাপ্তির সাহায্যে আগামী দিনেও এই ধরনের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি প্রকৃত মালিকরা। প্রকৃত অর্থে প্রাপ্তি নামের সার্থকতা তার কাজের মাধ্যমে প্রকাশ পেল। দেড় বছর পর কোথা থেকে হারিয়েছিল? কোথা থেকে আসছিল? বাড়ি কোথায়? আজকে মোবাইলটা পেয়ে কতটা খুশি? অনেকটাই খুশি। কি বলবে পুলিশকে? এর জন্য ডায়মন্ড জেলা পুলিশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার নাম? শোভন মণ্ডল। কোথায় বাড়ি? ঘোড়াটা মুকুন্দ। তুমি কি আশা করেছিলে যে মোবাইল ফোন ফেরত পাবে, এমন কি চিন্তা ভাবনা ছিল মনে? চিন্তা ভাবনা ছিল যে ডায়েরি করেছি যে পেতে পারি। আগের দিন ফোন করলো। কতদিন আগে মোবাইল চুরি হয়েছিল? দেড় বছর আগে। কোথা থেকে চুরি যায়? খড়িবাড়িয়া। কিসে করে আসছিলে? বাসে। কতদিন পরে ফোন ফেরত পেলে? এক বছর। এক বছর। কোথা থেকে হারিয়েছিল? বাড়ি থেকে। হ্যাঁ, কী কী করে হারিয়েছে? তারপর তারপর কী হলো? কোন থানায় দাঁড়িয়ে? তারপর কতদিন পরে ফোন ফেরত পেলে?